হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব কাঁকড়ালের চপ তো আপনারা আলুর চপ তো অনেকেই খেয়েছেন তো এবার চলুন কাঁকড়ালের চপ বানানো যাক তো কাঁকড়ালের চপ বানানোর জন্য আমি প্রথম এখানে পাঁচটি কাঁকড়াল নিয়ে নিয়েছি এগুলোর আমি পিছন দিকটা আর সামনের দিকটা বোটাগুলো কেড়ে নেব এ দেখুন আমি এই সামনের দিকের আর পিছন দিকে বোটাগুলো কেটে নিয়েছি কেড়ে নিয়ে এগুলো আবার চেঁচে নেবো তো আমি চেঁচে নিয়েছি এগুলো সবগুলো তো এই দেখুন আমি এখানে বলেছিলাম যে পাঁচটা আমি কাঁকড়াল ইউজ করবো বাট আমি পাঁচটি ইউজ করিনি তো আমি এখানে চারটি ইউজ করেছি এই দেখুন আমি এখানে চারটে এরকমভাবে চেঁচে নেওয়ার পরে পড়ে রয়েছে আর একটা গোটা রেখে দিয়েছি ওটা আমি আর করব না তো আমি এখানে চারটি ইউজ করেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে চারটে মতো আলু সেদ্ধ করে নিয়েছি আমি এই চারটে আলুকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে সেটা সেদ্ধ করে নিয়ে এবার এটাকে মুলবো মানে আমি এটাকে এবার ভালোভাবে মুলে নেব তো দেখুন আমার আলুটা মুলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন শুকনো লঙ্কা ভাজবো তো এই যে আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি কিন্তু আমি ইউজ করব চারটি তো শুকনো লঙ্কা ভাজবো তো তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে এক চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সর্ষের তেলের মধ্যে আমরা ওই পাঁচটা শুকনো লঙ্কা কেটে কেটে দিয়ে দেব দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে লালচে করে ভেজে নেবো একটু নেড়েচেড়ে ভেজে নেবো এক্ষুনি ভাজা হয়ে যাবে এটা বেশিক্ষণ টাইম লাগবে না তো আমি এটাকে নেড়ে যে লালচে করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আমার একটুখানি লাগবে বললাম টাইম একটুখানি লাগবে তো তার জন্য ভেজে নিয়ে আমি এবার তেলটা পুরোটা নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু পলা মানে দু চা চামচ মতো সরষের তেল আবার দিয়ে দিচ্ছি এবার মশলাটা মানে মশলা বলতে পুটটা তৈরি করবো বলে এখানে আমি এগারো বারোটা মতো রসুনের কোয়া বেটে নিয়েছি বেটে নিয়ে তেলে দিয়ে দিয়েছি এবার দিয়েটা আবার নেড়ে দিচ্ছি একবার এবার আমি এখানে দেবো হলুদ গুঁড়ো তো এখানে হলুদ গুঁড়োটা দেয় না বাট আদা প্রচণ্ড ছিটকে তার জন্য আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ইউজ করেছি তো এবারে এটা আমি আবার নেড়ে দিচ্ছি একবার এরপর আমি দেব আদা বাটা দু গাঁট মতো আদা বাটা আমি এখানে দিয়েছি তো দিয়ে আমি এটা আবার নেড়ে দিচ্ছি যেহেতু আগে থেকে হলুদ দেওয়া আছে ছিটকাবে না এবার আমি আদাটাকে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আমরা যে কাঁকড়ালটা যে যে নিয়ে রেখেছিলাম সেই কাঁকড়ালটা দিয়ে দেব। মানে কাঁকড়াল চা দিয়ে দেব। তো এর স্বাদটা কিন্তু সত্যি খুব সুন্দর হবে আর যারা কাঁকড়াল খায় না বা কাঁকড়াল খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো নুন তো নুনটা দিয়ে আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর সাথে এর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথেও এটা পুরটা পুরটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এবার এখানে আমি লং এই যে শুকনো লঙ্কা যে আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতে অল্প একটুখানি মতো নুন দিয়ে আমি এটা মেখে নিচ্ছি মানে এটা কুচি কুচি মেখে নিচ্ছি কারণ কি এটা নুন দিলে একটু হাত জ্বালাটা কম করে এই যে আমি পুরোটা কচিয়ে নিয়েছি এবার আমি এটির চারটে লঙ্কা মতো আমি দিয়েছি তো এবার আমি এটা আবার মিশিয়ে দিচ্ছি ভালোভাবে যে দেখুন এটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর আমি এতে দিয়ে দেব এক চা চামচ চিনি তো চিনি দিয়ে এটা আবার আমরা আর একবার মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এতে আমরা দেব ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো আমি এখানে সব কটা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম তাই আমরা চা চামচের এক চামচ এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার দেখুন এটা প্রায় হয়ে গিয়েছে যখন এটা আপনারা নাড়বেন তখন দেখে নেবেন কড়া থেকে এটা পুরোটা ছেড়ে যাচ্ছে যখন দেখবেন এটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে এটা কড়ার মধ্যে লেগে যাচ্ছে না তখন এটা আপনারা এবার নামিয়ে ফেলবেন তার মানে পুটটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এ দেখুন এটা আর কড়াই লেগে যাচ্ছে না এটা কড়া থেকে পুরো মসৃণভাবে উঠে যাচ্ছে তো আমরা সেই জন্য কড়া থেকে এটা নামিয়ে নিয়েছি এবার এটা আমরা ঠান্ডা করতে দেবো এবার এই বাটিতে নিয়ে নেব পাঁচ চা চামচ বেসন আর এই থালা নিয়ে নিচ্ছি দু চা চামচ বেসন তো এই চা এই যে পাঁচ চা চামচ বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা আর দেব এক চিমটি বেকিং পাউডার আর দেব নুন তো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব মসৃণ তো এটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প অল্প করে জল ইউজ করে দেখুন একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমাদের চপটা ভাজার পালা দেখুন ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হয়েছে এরকম মসৃণ একটা ব্যাটার হবে তো এবার এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা আমরা একটু নেড়ে চেয়ে নিচ্ছি চেড়ে নিয়ে এবার এ থেকে আমরা গুছি মতো করে গোল একটুখানি অংশ কেটে নেব এই যে এইটুকু একটুখানি কেটে নেব কেটে নিয়ে এইটুকু গোল করে এটা আমরা ওই যে বেসনটা ছিল সেই বেসনটার মধ্যে একটু লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে হাতে নিয়ে একটু চেপটে দেব। চেপটে দিলেই চপের আকার এসে যাবে গোল মতন তো এইভাবে আমরা বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি ঠিক আছে এইভাবে সবগুলো তৈরি করে নেবো তো আমি এখানে কয়েকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো যে আমি এই প্রতিদিন সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা করে ইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি অনেকটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে আমি এবার চপগুলো ছাড়বো তো এবার ওই বেসনটার মধ্যে আমি এবার চুপিয়ে এভাবে তেলে ছেড়ে দিচ্ছি তো সবগুলো আমরা একই প্রসেসেই ছাড়বো দেখুন যেইভাবে এদিকে এই পিঠটা ওই পিঠটা করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো সবগুলো এইভাবেই ভেজে নেব এই যে এইভাবে আমরা সব কটা ভেজে নেব তো আমি এখানে কয়েক চারটে মতো ভাজা দেখাচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব বেশ একটু কড়া লাল করে ডিপ লাল করে ভেজে নেব তারপরে আমরা এরটা তুলে নেবো যে আমাদের ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে তো এবার আমরা একটু তেল ছাড়িয়ে নিয়ে তুলে নেবো এইভাবেই আমরা সব কটা ভেজে নেব তো কাঁকড়ালের চপের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সমস্ত আগে সব থেকে আগে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা